हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल स्वामी विवेकानंद एडुकेशन एंड वेलफेयर फाउंडेशन। तुम्हरा केमन आछो? आशा करछि तुम्हरा सबाई भालोई आछो। आमी आजके अटोकैड सफ्टवेयरे एकटा 3D हेक्सागोनल नाट बोल्ट ड्र करे देखाबो। तुम्हरा जदि बाड़ीते बसे लैपटप कम्प्यूटारे एई हेक्सागोनल नाट बोल्ट आँकते चाओ, ताहले भिडियोटा प्रथम थेके शेष अब्दि मन दिए देखो। चलो ड्रॉइंगटा करा जाक। प्रथमे हेक्सागोनल नाट आकार जोन्नो एकटा 30 रेडियासेर सार्केल एके नीते हबे। 30 रेडियासेर सार्केल एके निलाम। तारपर हेक्सागन एके नीते हबे। हेक्सागन आकार जोन्नो POL एंटार दीते हबे। POL एंटार देयार पर जेहेतु हेक्सागन ताई नम्बर अफ साइड 6 हबे, 6 टिपे एंटार दीते हबे। तारपर सार्केलेर सेंटारटाई पलिगनेर सेंटार हबे, इनस्क्राइबड इन सार्केल करते हबे। रेडियस दीते हबे 30। तारपर एकटा 15 रेडियासेर सार्केल आँकते हबे। तारपर पेसफुल करते हबे। प्रथमे पेंटा हेक्सागनटाके पेसफुल करे नेब 20, सार्केलटाकेओ 20 पेसफुल करे नेब। तारपर फिलेट करते हबे। एबार एजटाके सिलेक्ट करते हबे। एजटाके सिलेक्ट करार पर प्रथमे एजटाके सिलेक्ट करे निते हबे। सार्केलेर एजटाके सिलेक्ट करे नेवार पर रेडियस दिते हबे 5, आर एंटार 5 एंटार। तारपर दुटो एंटार मारते हबे। तारपर निजेर एजटाओ ओई एकई भाबेई करते हबे। করার পর তারপর এই গোলটাকে এলিমিনেট করার জন্য ইন্টারসেকশন কমান্ড ইউজ করতে হবে। পুরো অবজেক্টটা সিলেক্ট করে এন্টার মারতে হবে। তাহলে হয়ে গেল নাটটা তৈরি। এবার ভেতরে সার্কুলার থ্রেডগুলো আঁকার জন্য হেলিক্স করতে হবে। হেলিক্স করার জন্য HEL এন্টার কমান্ড ইউজ করতে হবে। সেন্টার পয়েন্ট সিলেক্ট স্পেসিফাই করতে হবে। তারপর বেস রেডিয়াস দিতে হবে 15, টপ রেডিয়াস দিতে হবে 15, নাম্বার অফ টার্নস দিতে হবে 10, এন্টার দিতে হবে। হেলিক্স হাইট হবে -20, মাইনাস কারণ এটা নিচের দিকে হবে। করার পর এটা যেহেতু সার্কুলার থ্রেড, একটা সার্কেল নিতে হবে। সার্কেল করার জন্য C এন্টার, পয়েন্ট 7 এন্টার। এবার 0.7 এন্টার করার পর এবার সুইপ করতে হবে। সুইপ করার জন্য প্রথমে যে অবজেক্টটা সুইপ করবে সেটা সিলেক্ট করে এন্টার দিতে হবে। যেটার ওপর সুইপ করবে মানে সুইপ পাথটাকে সিলেক্ট করে এন্টার দিতে হবে। করার পর ওয়েট করতে হবে কিছুক্ষণ। হয়ে গেল। এবার এটাকে সাবস্ট্রাক্ট করে নিতে হবে। করার জন্য সলিড সাবস্ট্রাক্ট ইউজ করতে হবে। যেটা থেকে সাবস্ট্রাক্ট করব সেই অবজেক্টটা সিলেক্ট করে এন্টার মারতে হবে। যেটাকে সাবস্ট্রাক্ট করব সেটা সিলেক্ট করে এন্টার মেরে একটু ওয়েট করতে হবে। হয়ে গেল। তার মানে আমাদের হেক্সাগোনাল নাট রেডি হয়ে গেল। এবার আমরা হেক্সাগোনাল বোল্ট আঁকব। এটা ওই আগের মতো করেই স্টার্ট করতে হবে। প্রথমে একটা 30 রেডিয়াসের সার্কেল করে নেব। তারপর হেক্সাগন আগের মতো 30 রেডিয়াসের করব। 6 এন্টার দিতে হবে। এ 30 রেডিয়াসের একটা হেক্সাগন করে নেব। তারপর একটা 15 রেডিয়াসের সার্কেল করতে হবে। তারপর পেসফুল করতে হবে। এই 15 রেডিয়াসের সার্কেলটাকে 60 পেসফুল করতে হবে। এই হেক্সাগনটাকে 20 পেসফুল করতে হবে। সার্কেলটাকেও 20 ফেসফুল করতে হবে। তারপর হয়ে গেলে ফিলেট করে নিতে হবে। রেডিয়াস সিলেক্ট করতে হবে 5,
নিচের ফিলেটটাকেও এইভাবে নিচের এজটাকেও ফিলেট করে নেব। করা হয়ে গেল, দেন আবার এই আগের মতো এইখানে ইন্টারসেকশন করে নিতে হবে নাটের জায়গাটা। ইন্টারসেকশন করার জন্য সলিড ইন্টারসেক্ট কমেন্টটা ইউজ করতে হবে, পুরো অবজেক্টটা সিলেক্ট করে এন্টার মারতে হবে। তারপর এই বোল্টটাতেও হেলিক্স করতে হবে, জন্য এইচএল এন্টার, বেস রেডিয়াস হবে 15, টপ রেডিয়াস হবে 15, এখানে নাম্বার অফ টার্নস হবে 20, হেলিক্স হাইট হবে -40, এটাও যেহেতু নিচের দিকে হচ্ছে তাই মাইনাস ইউজ হবে, মানে যেহেতু এটা এটাও সার্কুলার থ্রেড হবে তাই একটা সার্কেল আঁকতে হবে, 0.7-এর একটা সার্কেল আঁকবো। তারপর ওই আগের মতোই সুইপ করতে হবে, সুইপ করার জন্য অবজেক্টটা সিলেক্ট করে এন্টার, দেন সুইপ পাথটাকে সিলেক্ট করব, করে একটু ওয়েট করতে হবে। এবার হয়ে গেলে আগের মতো এটা সাবস্ট্রাক্ট করে নিতে হবে, সলিড সাবস্ট্রাক্ট ইউজ করতে হবে, যে অবজেক্টটা থেকে সাবস্ট্রাক্ট করবো সেটা সিলেক্ট করে এন্টার মারতে হবে, যেটাকে সাবস্ট্রাক্ট করবো সেটা সিলেক্ট করে এন্টার মারতে হবে, একটু ওয়েট করতে হবে, হয়ে যাবে। তো তাহলে আমাদের 3D হেক্সাগোনাল নাট বোল্ট আঁকা হয়ে গেল। যারা এতক্ষণ ভিডিওটা দেখছিলে তাদের নিশ্চয়ই ভিডিওটা ভালোই লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক করে দেবেন বা দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিও আসলেই আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। তারপর যদি আরও আপডেট পেতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ ঘুরে আসতে পারেন, আমাদের ফেসবুক পেজের লিংক ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে, এবং ফেসবুক পেজটাও লাইক করে দেবেন। ওকে, বাই, স্টে হোম, স্টে সেফ।